দ্বৈত নাগরিকত্বের অধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা ও বিধান নির্ধারণ করে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা দেশে দ্বৈত নাগরিকত্ব পাবে, তবে তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা দ্বৈত নাগরিকত্বের এই সুযোগ পাবেন না। তাছাড়া বাংলাদেশের জন্য বিশেষ অবদান রাখলে বা বৈবাহিক সূত্রে 5 বছর বসবাস করলে বিদেশি নাগরিকরা এদেশে নাগরিকত্ব পাবেন, তবে বাংলাদেশে বসবাসরত অবৈধ অভিবাসীরা এ সুযোগ পাবেন না। এছাড়াও নাগরিকত্ব নেয়ার ক্ষেত্রে কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বাতিল ছাড়াও 1,00,000 টাকা জরিমানা আর 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন এই আইনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিধান যুক্ত করা হয়েছে। আগে যেমন ধরুন আমেরিকা বা যুক্তরাজ্য, এই দুইটি দেশের নাগরিকদের দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ ছিল, ওনারা আমেরিকান সিটিজেন হতে পারবেন, বাংলাদেশের সিটিজেনশিপও চাইতে পারবেন। এখন এটা আরেকটু সম্প্রসারিত করা হয়েছে, এই দেশগুলোর মধ্যে বাংলাদেশের কোনো নাগরিক সার্কভুক্ত দেশ, আমাদের যে 8টা দেশ এই দেশের মধ্যে যদি হয় বা মিয়ানমার বা সরকার কর্তৃক গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন যে কোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন।